বর্তমানে করা হয় এমন অনেক শিল্পের শেকড় প্রাচীন ঐতিহ্যে গাঁথা। একবিংশ শতাব্দীতে এসে অ্যাক্রোবেটিক্স এখন আর কোনো পুরনো সময়ের শিল্প নয়। রেডসাও শহরের ইয়োটিং চ্যাম্পিয়নশিপের আগের দিন আজ, অনুশীলনের বিরতি চলছে, সমস্ত পোশাক এবং প্রপস গোছানো হয়েছে, সবাই বাসের লম্বা যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে, আসন্ন ভ্রমণের উত্তেজনা সবার চেহারায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে হোস্টেলে গুঞ্জন শুরু হলো। মনে হয় না আজ রাতে ভালো ঘুম হবে, কাল ঠিক মতন পারফর্ম করতে পারবো কিনা তা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। এটি নিয়মিত রুটিন এবং বিদ্যালয়ের সাধারণ দিনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসার একটি বিরল সুযোগ। এই মুহূর্তে আমি খুবই উচ্ছ্বাসিত বোধ করছি। আমি পারফর্ম করতে পেরে এবং এই পরিবারের অংশ হতে পেরে খুবই গর্বিত বোধ করছি। এই ভ্রমণ তাদের 600 কিলোমিটারেরও বেশি দূরে সমুদ্রের পাশের শহর রেডসাওতে নিয়ে যাবে। লিগা এর আগে চীনের সমুদ্র সৈকত কখনো দেখেনি। সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা সমুদ্র দেখতে পাবো, মনে হয় দেখতে খুব সুন্দর হবে, অনেক সুন্দর। পরের দিন বিদ্যালয়ের বাকিরা সকালের অনুশীলনগুলোর দৈনিক চর্চা শুরু করেছে, আর ইন্টেনসিভরা রেডসাও শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এটি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে 8 ঘন্টার একটি বাস যাত্রা শুরু, যা তাদের পার্শ্ববর্তী প্রদেশ শেনডংয়ের রিসোর্ট শহর রেডসাওয়ে নিয়ে যাবে। এটি 2% ক্লাসিয়ার্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বিশ্বমঞ্চ। আগামীকাল সন্ধ্যায় ইন্টেনসিভ দলটি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হবে। ওরা কালকের ভ্রমণের কারণে একটু ক্লান্ত এবং অস্থির। সময় নষ্ট করো না, অনুশীলন চালিয়ে যাও। এমনকি মিস্টার জাভের সাহায্যের পরেও ওরা কয়েক সেকেন্ডের বেশি পিরামিডটিকে স্থিরভাবে ধরে রাখতে পারেনি। আসলে আমি একটু উদ্বিগ্ন। শো শুরু হওয়ার আর 2 ঘন্টা বাকি। বিকালের বিশ্রাম শেষে উইচাওয়ের দলটি সাজঘরে ফিরে এসেছে। ওদের এখন মাথা ঠান্ডা করে মেকআপ লাগিয়ে নিজেদের কস্টিউম পরে ভাবতে হবে ওরা মঞ্চে উঠে কিভাবে ভালো করে প্রদর্শনীটা করবে আর সবার ভালো লাগবে। ওরা মঞ্চে ওঠার আগে আমি ওদের উৎসাহিত করব, আত্মবিশ্বাস বাড়াবো, শেখাবো কিভাবে মঞ্চে নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা মিস্টার জাওকে পারফরমেন্স পূর্ববর্তী স্নায়ুচাপকে নিয়ন্ত্রণ করার কিছু কৌশল শিখিয়েছে। আসল দর্শকদের কাছে এটাও অজানা যে ব্যাক স্টেজের কিছু পারফরমেন্সও তাদের হাসির খোরাক যোগাতে পারে। চলে যাব
মিস্টার জায়ের কৌশল কাজে দিয়েছে, প্রত্যেকেই শান্ত, একাগ্র ও পারফরমেন্সের জন্য তৈরি। এই এক ঘন্টার জন্য তারা সবাই সত্যিকারের অ্যাক্রোব্যাট তারকা। এমনকি সেখানকার কঠিন সমালোচকও মুগ্ধ হয়ে গেছেন। পরদিন সকালে ক্লাসের সবাই এক ঘন্টার জন্য সমুদ্র দর্শনের অনুমতি পেল। এটা তাদের গত রাতের পারফরমেন্সের পুরস্কার। কারো কারো জন্য এটাই সমুদ্রের সাথে প্রথম সাক্ষাৎ, যেমন লিগা। ইয়টিং পারফরমেন্স শেষ হয়ে গেছে, এখন এই ইন্টেনসিভ গ্রুপের কাজ হল সামনের প্রতিযোগিতার জন্য খুব ভালোভাবে অনুশীলন করা। তাদের সকল প্রচেষ্টাই এখন একীভূত হয়েছে গোল্ড লায়ন ফেস্টিভ্যালে সর্বোচ্চ পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে, যা প্রত্যেক চার বছর পরপর ঝনই শহরে হয়ে থাকে। স্কুল কর্তৃপক্ষ শুধুমাত্র দুইটি অ্যাক্ট এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দেখাতে পারবেন। প্রথমটি হল সেই ঐতিহ্যবাহী নাচ, যা পেপার কাট ড্যান্স নামে পরিচিত, যা তাদের শিক্ষক সু ইন শিখিয়েছিলেন। জাতীয় প্রতিযোগিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এটি আমাদের শিক্ষার্থীদের প্রতিভা দেখানোর একটি সুযোগ করে দেয়, যেন চীনের বিভিন্ন দলে তারা জায়গা করে নিতে পারে। আমরা ওদেরকে এমনভাবে শেখাই যেন ওরা বিভিন্ন দলের মধ্যে জায়গা করে নিতে পারে। আর দ্বিতীয়টি হল আরও নাটকীয় আগুনের শিখার অ্যাক্ট, যা মিস্টার জাও শিখিয়েছেন। দুটি অ্যাক্টেই লিগাকে পিরামিডের শীর্ষে তারকার ভূমিকায় দেখা যায়। এটি লিগার জন্য অনেক বড় চাপ, শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই। মাঝে মাঝে আমরা অনুশীলন করার সময় হাত দুটো ব্যথা করতে থাকে, কিন্তু আমি অনুশীলন চালিয়ে যাই। অনুশীলন শেষ হয়ে গেলে আমি চিকিৎসকের কাছে গিয়ে ঔষধ নিয়ে আসি। আমার হাত বেশিরভাগ সময়েই ব্যথা করে। আমরা জানি আমাদের কম্পিটিশন খুব দ্রুত শুরু হবে এবং আমাদের গোল্ড মেডেল জেতার সুযোগ আছে, কিন্তু যখনই মনে হয় আমরা হার মেনে নেব, আমরা আরো বেশি চেষ্টা করি। জাতীয় শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মান জানাতে স্কুল কর্তৃপক্ষ শনিবার বিকেলে একটি অনানুষ্ঠানিক কনসার্টের জন্য সবাইকে একত্রিত করেছে। শিক্ষক দিবসে আমরা শিক্ষকদের উপহার হিসেবে
পারফরম্যান্স প্রদর্শন করি। আমরা ওনাদের কোনো উপহার না দিলে খুব খারাপ দেখায়, তাই আমরা উপহার দেই। সিনিয়রদের জন্য এটি খুবই সহজ একটি বিষয়, কিন্তু উ থ্যাং চ্যাং এবং বাকি নবীন অ্যাক্রোবেটদের জন্য এটি একটি বিশাল ব্যাপার। উ থ্যাং চ্যাংকে স্পিকারকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের সবার পক্ষ থেকে এটা আপনার জন্য ধন্যবাদ। প্রতিযোগিতার জন্য ভালোভাবে প্রস্তুত হওয়াটা পুরোদমে শুরু হয়ে গেছে, কিন্তু জনিয়ের গোল্ড লায়ন ফেস্টিভ্যালের যখন মাত্র 3 সপ্তাহ বাকি, তখনই দুর্ঘটনা ঘটে গেল। লিগা তার বাম পায়ের গোড়ালিতে বেশ আঘাত পেল। আমি গোড়ালি মোচকে ফেলেছি। আমার টেবিলে নামার কথা ছিল, কিন্তু আমি মাটিতে নেমেছি, সেজন্য গোড়ালিটা মোচকে গেছে। তবে মনে হয় না এর জন্য প্রতিযোগিতায় সমস্যা হবে। এটি দ্বিগুণ দুর্দশার কারণ এই দলের জন্য, কারণ লিগা দুটি একটি মূল ভূমিকায় রয়েছে। স্বর্ণপদক জেতার সুযোগ এখন বেশ পিছিয়ে পড়েছে। এখন আমাদের একমাত্র চিন্তা লিগার এই জখম নিয়ে। এই মুহূর্তে ওর অবস্থা খুব একটা ভালো দেখাচ্ছে না, আরও এখনও বেশ ব্যথা পাচ্ছে। আমাদের মনে হয় অ্যাক্টগুলো অনুশীলন করার জন্য লিগার বদলে অন্য কোনো মেয়েকে নিতে হবে। সাবধানে। লিগার গোড়ালিতে যেন আর কোনো বড় ক্ষতি না হয়, সেজন্য প্রতিটি অনুশীলন এখন আরো সতর্কতার সাথে করা হচ্ছে। প্রশিক্ষক সুই প্রতিদিন এক ধরনের গোপন চাইনিজ ভেষজ দিয়ে লিগার গোড়ালি ধুয়ে দিচ্ছেন। তোমার কি ব্যথা লাগছে? আমার মনে হয় এই ভেষজ ওষুধ আমাকে সুস্থ হতে সাহায্য করছে। এক সপ্তাহ পর তারা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত হয়ে বের হচ্ছে। চুলের লাল ফিতা প্যাক করেছো? হ্যাঁ করেছি। শুনতে পাইনি? হ্যাঁ করেছি। শুনতে পাইনি? হ্যাঁ করেছি। পুরো স্কুল একটি বিশেষ সমাবেশের জন্য একত্রিত হল। পুরো স্কুল এখানে তোমাদের বিদায় জানানোর জন্য একত্রিত হয়েছে। সবার সৌভাগ্য কামনা করছি। আত্মবিশ্বাস রাখবে। জি স্যার। সবাই হাত তালি দাও। জানি যাওয়ার পথে দলটি শেজাওজাং শহরে যাত্রা বিরতি করল, যেখানে স্কুল কর্তৃপক্ষ একটি মঞ্চ ভাড়া করেছে, যেন শিক্ষার্থীরা একটা সত্যিকারের মঞ্চে পারফর্ম করতে অভ্যস্ত হয়ে উঠতে পারে। দুটি একটি লিগার পারফরমেন্সে শক্তিমত্তার প্রকাশ দেখা যাচ্ছে। তার গোড়ালির আঘাত সত্ত্বেও তাকে অন্যদের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তবুও সে তার সাহস দেখানোর চেষ্টা করছে। আমার গোড়ালিতে এখন আর এত ব্যথা নেই। আমার মনে হয় না যে এটা আমার প্রদর্শনীতে খারাপ প্রভাব ফেলবে। সপ্তাহটি খুব চিন্তায় পার হয়েছে এবং সবাই লিগাকে নিয়ে উদ্বিগ্ন। এমনকি লিগার বাবাও সানজি প্রদেশ থেকে লিগাকে দেখতে এসেছেন, যেন লিগা আত্মবিশ্বাস ফিরে পায়। যখন শিক্ষকের কাছ থেকে ওর আঘাতের কথা শুনলাম আর ওর পায়ে ভীষণ ব্যথা পেয়েছে তা জানলাম, তখন ওকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। দলের অন্য সবাই যখন সব কিছু গুছিয়ে নিচ্ছে, তখনও লিগা আরও বেশি অনুশীলন করছে, কারণ জানিয়ের পারফরমেন্স আর মাত্র 5 দিন পর। জনি শহর
লং মার্চের স্মৃতিচিহ্নের জন্য বিখ্যাত, যা গত শতাব্দীর কমিউনিস্ট বিজয়ের লং মার্চের স্মরণে নির্মিত হয়েছিল। এই দীর্ঘ ভ্রমণ প্রতিযোগীদের জন্য একটি কঠিন সময়, যার জন্য প্রয়োজন কিছুটা ত্যাগ ও কিছুটা কষ্ট সহ্য করা। ও কি ঘুমাচ্ছে, এটা খুব কষ্টের। বুঝতে পারছি না কি হতে যাচ্ছে। মাথা উঁচু করো, নয়তো রং তোমার কপালে লাগবে। এই প্রথম ওরা প্রতিযোগিতায় নামছে। আমার মনে হয় প্রতিযোগিতার বিচারের পদ্ধতি বোঝাটা ওদের জন্য কঠিন হয়ে যাবে। দুই বছর নিয়মিত অনুশীলনের পর এই প্রথম তারা অন্য কোনো দলকে প্রতিপক্ষ হিসেবে সামনে দেখার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। ওরা অনেক ভালো করছে, আমার মনে হয় প্রতিযোগিতাটা অনেক বেশি কঠিন হবে। প্রতিটা দলের কাছেই বিচারকদের মুগ্ধ করার দুটো সুযোগ রয়েছে। প্রতিটি দলকে একবার বিকেলে আর একবার সন্ধ্যায় তাদের পারফরমেন্স করে দেখাতে হবে। আমি জানি ওরা পিরামিড রুটিনটা ভালোভাবে করার চেষ্টা করছে, কিন্তু ওরা আমাদের মতো ভালো পারছে না, কারণ আমাদেরটা আলাদা। ওই দলটা কিছু কিছু ব্যাপারে সত্যিই খুব ভালো, সেজন্য অবশ্য একটু চিন্তা হচ্ছে আর কি। এবারে পারফর্ম করতে আসছে উইচাও স্কুল অব অ্যাক্রোবেটিক আর্টসের শিক্ষার্থীরা তাদের আগুনের শিখা নিয়ে। এখন তৈরি হচ্ছে ওদের সেই বিখ্যাত উঁচু পিরামিড। ওরা কি পারবে এই পিরামিডটি তৈরি করতে? সবকিছুই ভালোভাবেই হচ্ছিল, কিন্তু আমরা 3 সেকেন্ড ধরে পজিশনটা ধরে রেখেছিলাম। এরপরে আমাদের সাবধানে আর সহ্য করতে পারেনি, তাই লিগা পড়ে গেল। দ্বিতীয় স্তরের কয়েকজন ভয় পেয়ে গিয়েছিল, তাই আর ভারসাম্য ধরে রাখতে পারেনি। কেউ নিশ্চিতভাবে বুঝতে পারছে না এর প্রভাব বিচারকদের উপর কিভাবে পড়বে। এই মুহূর্তে যখন দলটি পেপার কাট রুটিন করার জন্য তৈরি হচ্ছে, তখন ভুলের পরিণাম কি হতে পারে সেটা সবাইকে ভাবাতে শুরু করল। দুশ্চিন্তা জেঁকে বসেছে, এজন্য স্বর্ণপদক হারাতে হতে পারে। পেপার কাট নাচের সব কিছু খুব ভালোভাবেই হচ্ছে, একটা বড় ভুল আর গোড়ালিতে একটা আঘাত থাকা সত্ত্বেও লিগা সবকিছু ভালোভাবেই করতে পারল।
আমার মনে হয় পেপার কাট রুটিনটা ভালোই করেছি, কিন্তু আগুনের শিখায় একটু সমস্যা হয়ে গিয়েছিল, তারপরও সব মিলিয়ে ভালোই হয়েছে। দুই বছরের এই কঠিন পরিশ্রমের ফসল আজ অবশেষে প্রদর্শিত হয়েছে। প্রতিযোগিতা শেষ হয়েছে, কিন্তু আমি খুব ভালো করতে পারিনি, এর জন্য একটু মন খারাপ লাগছিল, কিন্তু সব মিলে ভালোই হয়েছে, তাই আমি খুব খুশি। কিন্তু একটা ভুলের চড়া মাশুল ওদের দিতেই হলো। পেপার কাট নাচের জন্য স্বর্ণপদক পেলেও আগুনের শিখার জন্য তারা শুধু ব্রোঞ্জ পেল। এটা উই চাও দলটার জন্য একটা টক মিষ্টি পরিণতি। ভেবেছিলাম আগুনের শিখাটা সবচেয়ে ভালো হবে, কিন্তু আমাদের বিচারকদের তা মনে হয়নি। হ্যাঁ, আমরা এটার জন্য ব্রোঞ্জ পদক তো জিতেছি, কিন্তু সবার মন খারাপ হয়েছে, আমরা যে প্রথম হইনি। জাওয়ের মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে, আমি অনেক গর্বিত, আমার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার জন্য তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিল। এবং আমি ওদের নিয়ে খুব সন্তুষ্ট। আমি আমাদের ভবিষ্যতের অনুশীলনে কোনো পরিবর্তন আনব না, আমি আমার মূলনীতি ধরে রাখব। এই বাচ্চাদের এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আমি অনেক আশাবাদী। আমি মনে করি সবাই খুব ভালো করেছে এবং পিরামিড অ্যাক্টের মধ্যে ওদেরটাই সেরা ছিল। এই শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করতে আর এক বছর বাকি, দুটো স্বর্ণপদক জেতার এটাই শেষ সুযোগ, আর এই যাত্রা কাল থেকেই শুরু হবে।